মুসলমান রাসূলের ব্যাখ্যা নিতে চাই না হুজুরের ব্যাখ্যা নিয়ে যন্ত্র চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে না রেডিও টেলিভিশনে এসে চ্যালেঞ্জ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নূরের তৈরি লা হাওলা ওয়া লা কুওয়াতা নাউযু বিল্লাহি মিন যালিক যে হুজুর বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নূরের তৈরি ওই হুজুরকে দান করে দেন যেই যেই নবীটার নূরের তৈরি এটা তোমারই এর এটা আমাদের কোনো অংশ নাই তালাক বৈদান করলাম এই নবীকে যেই নবী নূরের তৈরি এই নবী আমাদের নবী নয় এটা তোমাদের নবী বল হয়ে যায় ফয়সালা বাহাসের দরকার আছে নাকি ওর সাথে বাহাস করবো আমি কেন বাহাস করবো কোন বাহাসের দরকার নেই নবী তো দিয়ে দিলাম পুরা এই নবীতে আমার এক বিন্দু পরিমাণ অংশ নাই এটা পুরো তোমাদের নবী এই নবী আমি মানি না এই নবী তোমাদের নবী এই নবী আমাদের নবী নয় ক্লিয়ার বাসে আর যাবো বাসে যাওয়ার দরকার নেই বাস ছাড়াই ফয়সলা এরপরে আপনি রাসূল করিম আলাইহিস সালামের সামনে এরকম চরম বেয়াদবি যেটা আমার মনে হয় না যে বিগত 1400 বছরের ইতিহাসে এই শব্দটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার মনে হয় না সালমান রুশদি তাসলিমা নাসরিনের মতো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এরকম শব্দ ব্যবহার করেছে যেটা আপনি করেছেন কি বলছে যে রাসূল এরকম রাসূলকে তালাক দিলাম যাকে তারা নূরের মানে এরকম রাসূলকে তালাক না গুনাহের কাজ মনে করেন তাহলে তালাক কাকে দেয় তালাক শব্দটা কার জন্য ব্যবহার করা যায় একজন পুরুষ যদি একজন মহিলার সাথে নিকাহ করে ওই মহিলা যার সাথে তার নিকাহ দুরুস্ত আছে সঠিক আছে তার সাথে যদি নিকাহ করে নিকাহের পরে যদি তার সাথে না বলে কোনো বিষয়ে তো পুরুষ তাকে তালাক দিতে পারে এটা একটা আলাদা বিষয় আপনার যে শব্দটা এটার উপর আমাদের আপত্তি আছে গোটা বিশ্বের মুসলমান প্রায় 200 কোটি মুসলমানের অবজেকশন আছে আপনার এই কথার উপর এই রসুলকে বিনা বাসে তোদেরকে দিলাম এই রসুলকে আমরা মানি না আমাদের অংশ না তারপরে এই রসুলকে তালাক দিলাম এটা মুসলমানের ভাষা হতে পারে না ইলমি ভাষা বলুন অনেক ইখতিলাফ অনেক বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু রাসূল করিম আলাইহিস সালামের সামনে এই শব্দ ব্যবহার করা কেউ করেনি কেউ করা দুঃসাহস করেনি এরপরে তালাক দিলেন আপনি কি তার সাথে নিকাহ করেছেন আপনারা তো ব্যাখ্যা মানেন না আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন তালাকের প্রশ্ন কোথায় আসে কেউ কোন পুরুষ যদি কোন মহিলাকে তার নিকাহ থেকে বের করে দিতে চায় সেখানে তালাকের প্রশ্ন আসে আপনারা তো তাহবিল মানে না ব্যাখ্যা মানে না তাহলে আপনাদের তাহবিল ও ব্যাখ্যা যখন না মানে তাহলে এই শব্দের অর্থ দাঁড়াচ্ছে যে ওই সমস্ত লোকেরা যারা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নূর মানে আপনি সেই রসুলকে মহিলা বানালেন তার সাথে নিকাহ করলেন নিকাহ করার পরে আপনি তাকে তালাক দিচ্ছেন নাউযু বিল্লাহ মিন যালিক আস্তাগফিরুল্লাহ আল আযীম আমি এ বিষয়ে কোরআনে কারীমের কয়েকটি আয়াত পেশ করছি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সামনে যে সমস্ত শব্দ ব্যবহার করা হবে রাসূল করিম আলাইহিস সালাতুসসালামের সামনে যে সমস্ত শব্দ ব্যবহার করতে হবে এটা কত এ বিষয়ে কত সতর্ক থাকার দরকার প্রথমে আসি কোরআনে কারীমের সূরা আল হুজারাত কোরআনে কারীমের 26 পারা সূরা আল হুজারাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون هي إمام داريرا একজন সাহাবী একজন সাহাবী যিনি কানে কম শুনতেন সেই সাহাবী যার নাম হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কম শুনতেন এবং জোরে বলতেন রাসূল করিম আলাইহিস সালামের দরবারে গেলেন কোন প্রশ্ন করলেন হযরত রাসূল করিম আলাইহিস সালাম সূরা আল হুজরাতের আপনি শানে নুজুল দেখে নিন হুজুর করিম আলাইহিস সালামের দরবারে জোরে কথা বললেন আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না এ জিবরিল যাও আমার রাসূলের দরবারে যারা জোরে কথা বলতেছে অথচ আল্লাহ তাকে ঠোসা বানিয়েছেন
এরপরে আল্লাহ বরদাস্ত করলেন না একজন থোসা সাহাবি যিনি কানে কম শুনেন তিনি আমার রাসূলের দরবারে উঁচু স্বরে কথা বলুক এটা আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসলামকে পাঠিয়ে দিলেন আয়াতে কারিমা নিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম হে ইমানদারেরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করবে না ফাওকা সাউতিন নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের অপেক্ষায় ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض যেভাবে নিজেদের মধ্যে কথা বলো এভাবে কিন্তু আমার রাসূলের দরবারে কথা বলবে না যেভাবে বাবার সাথে চাচার সাথে তুমি যেভাবে তোমার দাদার সাথে যেভাবে তুমি তোমার মুরব্বিদের সাথে কথা বলো খবরদার আমার রাসূলের দরবারে এভাবে কথা বলবে না ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض আর যদি বলো আমার রাসূলের দরবারে যদি সবার সাথে যেভাবে কথা বলো এইভাবে যদি কথা বলো উচ্চ স্বরে যদি কথা বলো তাহলে কি হবে ان تحبط اعمالكم وانتم لا تشعرون তোমার আমল আমার মধ্যে থেকে যতগুলো আমালে সালেহা আছে সমস্ত আমালে সালেহা বরবাদ করে দেওয়া হবে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জুব্বা টুপি দাড়ি মাথার রুমাল আবা যা কিছু আছে সব বরবাদ করে দেওয়া হবে وانتم لا تشعرون তুমি টেরও পাবে না وانتم لا تشعرون তোমরা টেরও পাবে না এমন তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন بسم الله الرحمن الرحيم والذين يؤذون رسول الله لهم عذاب أليم এবং যারা আল্লাহ তাআলার রাসূলকে কষ্ট দিয়ে থাকে কর্মের মাধ্যমে হোক বা কথার মাধ্যমে হোক যারা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে থাকে সেই কষ্টটা তার হায়াতে জাহিরিতে হতে পারে বা তার রিসাল ও ইন্তেকালের পরে হতে পারে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ইরশাদ করেছেন লাহুম আযাবুন আলীম তার জন্য বেদনাদায়ক আযাব রয়েছে তার জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসালাম কে কষ্ট দেয় যেটা রাসূলের শানে বেয়াদবি এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা রাসূলের শানে গোস্তাখি এরপরে আসুন ওই একই সূরা তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন আল্লাহু আকবার এর পূর্বেটা ছিল 61 নম্বর আয়াত এখন যে আয়াতটা পেশ করতেছি সেটা হচ্ছে قرآن الكريم 10 پارا سورة توبة آيات نمبر 65 الله تعالى كي يرشاد کرتے چن الله أكبر شنون ابو جي شبدو الله ابو تا رسول جن نام را ببهار کرو اتا نیا مدر کیا کہ ریسرچ کرتے ہوئے اي شبدو دیئے الله ابو تا رسول ناراض ہوئے نتا دے اي شبد دیر مدو میں الله ابو تا رسول کے شنتشتو کرا جیتے پارے دیکھون الله تعالى ارشاد کرتے چن بسم الله الرحمن الرحيم قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم الله 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 تعالى ارشاد করতেছেন قل يا رسول আপনি বলে দিন أبالله কি আল্লাহকে নিয়ে وآياته আল্লাহ তাআলার আয়াত তার নিদর্শনকে নিয়ে ورسوله আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুনতুম তাস্তাহজিউন তোমরা ঠাট্টা তামাশা করতেছো দেখবেন এই মজলিসের মধ্যে রাসূলের যখনই বলে রাসূলকে তোদেরকে দিলাম বাহাসের কোনো দরকার নাই মুনাজারা কিসের তখন সবাই হাসলো রাসূলকে নিয়ে এটা ঠাট্টা হচ্ছে এটাই হচ্ছে রাসূলকে নিয়ে ঠাট্টা করা আল্লাহ তাআলা ইরশাদ করে দিলেন কুনতুম তাস্তাহজিউন রাসূলকে নিয়ে ঠাট্টা করতে আল্লাহকে নিয়ে আল্লাহ তাআলার নিদর্শন তার আয়াত তার রাসূলকে নিয়ে কুনতুম তাস্তাহজিউন তোমরা ঠাট্টা করতেছিলে এরপরে আল্লাহ কত জবরদস্ত এখানে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন এরপরে বলতেছেন লা তাআতাযিরু না আর কোন অজুহাত পেশ করো না আর কোন বাহানা পেশ করো না লা তাআতাযিরু কোন উযর আর পেশ করো না কদ কাফারতুম বাদা ঈমানিকুম তোমরা ঈমান আনার পরেও ইসলাম থেকে খারিজ হয়ে গেলে যদি আল্লাহকে নিয়ে ঠাট্টা করো যদি আল্লাহ তাআলার আয়াতকে নিয়ে ঠাট্টা করো আল্লাহ তাআলার রাসূলকে নিয়ে যদি ঠাট্টা করো এক্ষেত্রে মনে রাখো লা তাআতাযিরু আর কোন অজুহাত পেশ করবে না কদ কাফারতুম বাদা ঈমানিকুম এখানে ক
কাদ শব্দটা এনেছেন তাহকিক বিনা সন্দেহে উইদাউট ডাউট ইসলাম থেকে খারিজ হয়ে গেলে এখন একটু চিন্তা করে দেখুন আপনি রাসূলের শানে কোন শব্দ ব্যবহার করলেন একটু চিন্তা করে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিভাবে ওখানে যারা উপস্থিত ছিল সকলেই হেসে ফেলল মনে হচ্ছে